আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মহলা ভয়েসের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। গত কয়েকদিনের আন্দোলনের কারণে কতজনের মৃত্যু হয়েছে সে নিয়ে দেশব্যাপী বা দেশে বিদেশে মানুষের মধ্যে সংশয় শঙ্কা রয়েছে। প্রকৃত সংখ্যা কত তা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন, যদিও দেশের পত্র পত্রিকাগুলো এখনো অনলাইনে অ্যাক্টিভ হয়নি। যদি অ্যাক্টিভ হতো তাহলে হয়তো একটা সঠিক সংবাদ পাওয়া যেত। তারপরও বিবিসি বাংলা বা অন্যান্য যে বিদেশি পত্র পত্রিকা আছে তার উপর ভিত্তি করে এই সংবাদটি হচ্ছে। প্রথম আলোর ভাষ্য মতে 174 জনের মৃত্যু হয়েছে। বিবিসি বাংলাতে যে নিউজটি এসেছে সেটি হচ্ছে যে তারা কয়েকটি পত্রিকার সংবাদ একত্রিত করে একটি ব্রিফ দিয়েছে। সেটিতে বলা হয়েছে যে সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে রোববার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যু ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এতে অন্তত 8 থেকে 17 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গতকাল 8 থেকে 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকজন আগে থেকে আহত ছিলেন এবং রোববার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দৈনিক প্রথম আলো বলছে রোববার মোট 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 7 জন আহত হয়ে আগে থেকে হাসপাতালে ছিলেন, রোববার চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। প্রথম আলো 5 দিনে নিহতের সংখ্যা বলেছে 174। কালের কণ্ঠ পত্রিকায় রোববার নিহতের সংখ্যা 15 জন বলে বলা হয়েছে। সরি, দুঃখিত। আর গত মঙ্গলবার থেকে মোট নিহতের সংখ্যা 120 জন বলছে কালের কণ্ঠ পত্রিকা। ইংরেজি দৈনিক নিউজ নিউজ এইজ বলছে রোববার নিহতের সংখ্যা 13 জন। দৈনিক যুগান্তর কারফিউ দ্বিতীয় দিনে 8 জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। নয়া দিগন্ত পত্রিকায় 13 জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। ডেইলি স্টারের যে নিউজ এসেছে তা থেকে বলা হচ্ছে যে চলমান সংঘর্ষে এ পর্যন্ত 140 জন নিহত হয়েছেন, রোববার 7 জনের মৃত্যু হয়েছে। এই হচ্ছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বা ছাত্র আন্দোলনের জের ধরে মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং এর অধিকাংশই প্রথম দিকে যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশই হচ্ছে ছাত্র, তারা কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে দাবি জানাতে গিয়ে তারা এই মৃত্যুর শিকার হন এবং অনেক ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজও আমরা বিভিন্ন যে যখন অনলাইন দেশে বিদেশে চালু ছিল, বিশেষ করে বাংলাদেশে যখন অনলাইন চালু ছিল তখন যে সংবাদ ভিডিও ফুটেজ ছবি আমরা দেখতে পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরাই বেশি ভুক্তভোগী হয়েছেন। পরবর্তীতে যখন আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে যায় সরকার আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার সঠিক কোনো তথ্য আমাদের হাতে নেই। এই সংবাদগুলো আমরা পেয়েছি বিভিন্ন বিদেশি সংবাদপত্র, যেমন ধরেন বিবিসি, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, এই ধরনের নিউজ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি। আবারও আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।